তো এটাই হচ্ছে পয়লা ফাল্গুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার বাংলাদেশের বাঙালি যে কিষাণ কিষাণীর মুখের হাসি এই পয়লা ফাল্গুন সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার। আসসালামু আলাইকুম, শুভ বসন্ত। আজ পয়লা ফাল্গুন, তো আমরা এসেছি ঠিকানা নামক একটা রিসোর্টে। তো আজকে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, যাকে বলে ভ্যালেন্টাইন ডে, দুইটাই আমরা এই ঠিকানা নামক রিসোর্টে উদযাপন করছি। তো কবির ভাষায় বলি, আজ ফুল ফুটুক বা না ফুটুক, আজ শুভ বসন্ত, পয়লা ফাল্গুন। কবি নির্মলেন্দু গুণ তার ভাষায় বলেছেন যে হয়তো ফোটেনি কোনো ফুল কোনো গাছে, আবার কবিগুরু রবীন্দ্রনাথ ওনার গানে লিখেছেন যে হয়তো গাহিনী পাখি কোনো গাছে, কিন্তু আমি আমার ভাষায় বলি যে আজকে এই পয়লা ফাল্গুনে শুভ বসন্তের প্রথম দিনে প্রত্যেকটা শিমুল গাছে ফুটেছে ফুল, ফুটেছে পলাশ, ফুটেছে জবা, আর গ্রামের এই মেঠোপথ দিয়ে হাঁটলে পরে পয়লা ফাল্গুনের যে মনোরম বাতাস। তো চলুন আমরা ঠিকানা নামক রিসোর্টটা ঘুরে ঘুরে দেখব আর কথা বলবো। চলুন আপনারা আমার বাংলাদেশে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কোনো সরকারি ছুটি নেই, বহির্বিশ্বের অন্যান্য জায়গায় হয়তো থাকতে পারে, কিন্তু বাংলাদেশে সেটা নেই। পয়লা ফাল্গুন তারও কোনো সরকারি ছুটি বাংলাদেশে নেই। তো পয়লা ফাল্গুনের সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শীতের সময় যে আমাদের পৌষ মাস, সেটা হচ্ছে পিঠাপুলির মাস। তো পিঠাপুলির মাসের পরেই এই বসন্তকাল শুরু হয়, এই ফাল্গুনে শুরু হয়। তো এই ফাল্গুনে আমাদের যে গ্রাম বাংলার কৃষক এবং কিষাণ কিষাণী, তাদের গোলাভরা ধান থাকে। তো গোলাভরা ধান যখন থাকে কিষাণ কিষাণী, তখন তাদের মুখের যে হাসি, এই হাসি হচ্ছে কোটি টাকা দিলেও এই হাসি পাবেন। তো এটাই হচ্ছে পয়লা ফাল্গুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার বাংলাদেশের বাঙালি, যে কিষাণ কিষাণীর মুখের হাসি এই পয়লা ফাল্গুন সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার। মোগল সম্রাট আকবর, সেই মোগল আমলেই এই যতদূর জানা যায় 1585 বঙ্গাব্দ 1585 খ্রিস্টাব্দে উনি এই নববর্ষের আবিষ্কার করেন। তো নববর্ষ যখন উনি তৈরি করেন, তখন ওখানে 14টা উৎসবের উনি আয়োজন করেন। তো এই 14টা আয়োজনের মধ্যে ঋতুরাজ বসন্ত উনি যে নাম দিয়েছেন বসন্ত উৎসব, এটা একটা মহা উৎসব নামে এই বসন্ত উৎসব পালন শুরু করেন। তো এই বসন্তের যে উৎসবটা, সেটা এই পয়লা ফাল্গুন এই তারিখেই উনি এই সম্রাট আকবর শুরু করেছিলেন। তারপরে যুগে যুগের যেতে যেতে কবিগুরু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই পয়লা ফাল্গুনের বসন্ত উৎসব উনি সৃষ্টি করেন, এবং আজ অবধি কলকাতায় শান্তিনিকেতনে এই পয়লা ফাল্গুন হয়ে আসছে। আর আমাদের বাংলাদেশে এই পয়লা ফাল্গুন যদ্দূর জানা যায় বা আমি বই পুস্তক পড়ে যদ্দূর জেনেছি, সেটা হলো 1991 সালে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই পয়লা ফাল্গুনে
বসন্ত উৎসব নামে একটা উৎসব চারুকলার ছেলেমেয়েরা সৃষ্টি করে। তো ওই দিন তারা এই হলুদ রঙা লাল রঙা শাড়ি পরে, মেয়েরা খোপায় ফুল দেয় আর ছেলেরা সাদা পায়জামা, হলুদ পাঞ্জাবি, লাল পাঞ্জাবি, যে যেরকম ইচ্ছা পছন্দ সেরকম তারা পরে। তো বাংলাদেশে এইভাবেই আস্তে আস্তে এই পয়লা ফাল্গুন এই বসন্ত উৎসব এই বাঙালির হৃদয়ে ধারণ করে এবং আজ অবধি এগুলি পালন হয়ে আসছে। শীতের শুষ্কতা কাটিয়ে শীতকে বিদায় দিয়ে এই ফাল্গুন আসে আমাদের বাংলাদেশে। তো শীতের শুষ্কতাকে সে সরিয়ে দিয়ে ফাল্গুনের যে বাতাস বইতে থাকে, সেই বাতাসে গাছের সমস্ত বৃদ্ধ পাতা বা শুকিয়ে যাওয়া পাতাগুলো সব ঝরে পড়ে যায় এবং সে গাছকে আবার নতুন পাতা পাজানোর জন্য তৈরি করে দেয়। তো পয়লা ফাল্গুন কথাটি এসেছে উত্তর ফাল্গুনি থেকে। উত্তর ফাল্গুনি হচ্ছে নক্ষত্রে সূর্যের অবস্থান, আর এই পয়লা ফাল্গুনেই হিন্দু ধর্মে একটা অনুষ্ঠান হয় হোলি খেলা। ওই হোলিতে আবির ব্যবহার হয়। এই আবির কথার অর্থ হচ্ছে ফাগ। এই ফাগ আস্তে আস্তে পরবর্তীতে হয়ে যায় ফাগুন। এভাবেই এই ফাগুনের সৃষ্টি হয়। রোদনু ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদনু ভরা এ বসন্ত, মোর বিরহ বেদনা রাঙালো, কিং শুকর তিম রাগে। রোদনু ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদনু ভরা এ বসন্ত।